আমরা অনেকেই নিজেদের পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরদেরকেই স্টার সেন্ড করতে চাই ফেসবুকে কিন্তু আমাদের নিজেদের কোনো কার্ড না থাকার কারণে আমরা কিন্তু ফেসবুকে স্টার সেন্ড করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে একটা কার্ড নিয়ে সেই কার্ডটির মাধ্যমে আপনি ফেসবুকে স্টার সেন্ড করতে পারেন শুরুতেই আমি আমার ফোন থেকে চলে গেলাম ফেসবুকে ফেসবুকে আসার পর আমি যাকে সেন্ড করব ফেসবুকে প্রোফাইলে আসার পর এইখানে আমি তার একটি রিলস প্লে করলাম এবার দেখতে পাচ্ছেন এইখানে শো ইউর সাপোর্ট নামের একটা অপশন চলে আসছে এবার যদি আমি এখান থেকে শো ইউর সাপোর্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন স্যান্ড এ গিফট মূলত এগুলোই হচ্ছে স্টার আপনি এখান থেকে দশ স্টার সেন্ড করতে পারবেন আপনি চাইলে এখান থেকে এক স্টার সেন্ড করতে পারবেন এবং আপনি চাইলে এখান থেকে কাস্টমে ক্লিক করে আপনি কাস্টম স্টারও সেন্ড করতে পারবেন সাপোজ আমি যদি এখান থেকে দশটা স্টার তাকে সেন্ড করতে চাই তাহলে এখান থেকে আমাকে স্টার বাই করতে হবে এই যে দেখতে পাচ্ছেন বাই স্টার এবার এখান থেকে আমি বাই স্টারসে ক্লিক করলাম বাই ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে স্টার কেনার জন্য বিভিন্ন প্যাকেজ দেওয়া হয়েছে এখান থেকে আমি এই স্টারটা পার্সেস তাই এখান থেকে আঠারো যে স্টার রয়েছে এটাতে আমি ক্লিক করলাম এটাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইখানে আমার গুগল প্লে স্টোরের অপশন চলে আসছে এবং এইখানে আমার কার্ডের অপশন চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে আমি একটি কার্ড অ্যাড করে রেখেছি কার্ডের লাস্ট নাম্বারটা এখানে একটু ক্যাল করে দেখুন এবার আপনি যদি চান এখানে নতুন কার্ড অ্যাড করবেন তাহলে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট ও ডেবিট কার্ড নাম্বার অপশন রয়েছে এইখানে ক্লিক করে কার্ড নাম্বার সি নাম্বার সেই সাথে কার্ডের এক্সপায়ারি ডেট এখানে সেভ করে দিলে কিন্তু সেই কার্ডের নাম্বারটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে এবার জাস্ট দেখুন এখান থেকে আমি এই বাই লেখাতে ক্লিক করলাম বাই লেখাতে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে কিন্তু পাসওয়ার্ড চেয়েছে এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আরেকটা মোবাইল ফোন চলে আসছে এই মোবাইল ফোনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে একটা ব্যালেন্স শো করেছে এগারো দশমিক সত্তর ডলার মূলত এইখানে যে কার্ড রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কার্ড এই কার্ডটার মাধ্যমে মূলত আমি এখানে ফেসবুকের স্টারটা পারচেস করতেছি তো এবার দেখুন এখানে আমি এই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে ভেরিফাই লেখাতে ক্লিক করলাম ভেরিফাই লেখাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং লেখা চলে আসছে এবার দেখুন এইখানে এই ফোনের ভিতরে নোটিফিকেশান চলে আসবে যে দেখতে পাচ্ছেন ট্রানজেকশন সাকসেসফুল এবং দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট থ্রি সেন্ট এইখান থেকে আমার চার্জ করা হয়েছে এই কার্ড থেকে এবার যদি আমি এখান থেকে ওয়ালেটে চলে যাই তাহলে দেখুন ওয়ালেটটা রিফ্রেশ করার সাথে সাথে এখানে কিন্তু আমার এই ব্যালেন্সটা কিন্তু এখান থেকে মাইনাস হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা মাইনাস হয়ে গেছে এবং এখানে খেয়াল করে দেখুন এই কার্ডের লাস্টের ডিজিট কিন্তু ওয়ান এবার দেখুন আমার এখানে কিন্তু স্টার আমার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে গেছে এবার এখান থেকে আমি দশ স্টার সেন্ড করবো তাই এখান থেকে এই দশ স্টার সিলেক্ট করলাম এখানে যদি কোনো কমেন্ট লিখতে চান আপনি চাইলে কমেন্ট লিখে দিতে পারবেন তো আমি এখান থেকে কমেন্ট লিখে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন স্যান্ড নামের একটা অপশন রয়েছে আমি এখান থেকে স্যান্ডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এখানে তার কাছে স্যান্ড বা স্টার তার কাছে কিন্তু চলে গেছে ঠিক এভাবে আপনি চাইলে নিজের নামে একটা কার্ড নিয়ে আপনি কিন্তু ফেসবুকে স্টার সেন্ড করতে পারবেন এই কার্ডটা মূলত আপনি জাতীয় পরিচয়পত্র দিয়ে নিতে পারবেন এবং এই কার্ডটাতে আপনি রিচার্জ করতে পারবেন বাংলাদেশি মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করে কিভাবে এই কার্ডটা নেবেন এই বিষয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখে এখনই আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এই কার্ডটি নিয়ে নিন এই কার্ডটি দিয়ে যে শুধুমাত্র আপনি ফেসবুকে স্টার সেন্ড করবেন তাই না আপনি এই কার্ডটির মাধ্যমে অনলাইনের যে কোনো কাজ করতে পারবেন যেগুলো ডলার দিয়ে করতে হয় খুশির খবর হলো আপনি যদি এই কার্ডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে যদি রেজিস্ট্রেশন করে নেন তাহলে আপনি পাঁচ ডলার বোরাস পাবেন তাই দেরি না করে এখনই সেই ভিডিওটি দেখে একটি কার্ড অ্যাক্টিভ করে নিন আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে মাত্র পাঁচ থেকে দশ মিনিট প্রয়োজন পড়বে আপনারা যারা যারা এই ভিডিওটি দেখে রিডোট পে কার্ড নেবেন তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমি সাকসেসফুলভাবে কার্ড নিতে পেরেছি এবং কার্ডটির মাধ্যমে আপনারা কী কী কাজ করতেছেন সেটাও কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক দিবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ইট ফর নাও টেক কেয়ার বাই বাই